আসসালামু আলাইকুম। কোরিয়ান ভাষা সহজ পাঠের যে কোর্স, তার একদমই মাঝামাঝিতে চলে এসেছি আমরা, কারণ আমাদের এই কোর্সে লেকচার সংখ্যা হচ্ছে 10, আর আজকে আমাদের পঞ্চম লেকচার। আমাদের আজকের বিষয়বস্তু হচ্ছে অবস্থান এবং দিক নির্দেশনা। আপনি যদি কোরিয়ান কাউকে, আপনি এখন কোথায় আছেন বা কোথায় দেখা করতে চান সেই ব্যাপারগুলো বুঝিয়ে বলতে চান, তখনই এই অবস্থান বা উইচি, কোরিয়ান ভাষায় যাকে বলা হয় উইচি, উইচির প্রয়োজন হয়। আর উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম কিংবা উপর, নিচ, ভেতর, বাহির, এগুলো বলতে গেলে যে দিক নির্দেশনা প্রয়োজন হয়, সেটা হচ্ছে আমাদের আজকে শিখার মূল বিষয়। কোরিয়ান ভাষায় কিছুটা গল্প স্বল্প করার জন্য দুটো চরিত্র খুঁজে বের করেছি আমি। তাদের একজন ছিয়েন, আর একজন হচ্ছে সুজিন। এই ছিয়েন এবং সুজিনের মাঝে কিছু টুকটাক কথা হবে, যে কোনো জিনিস আছে কি নেই এগুলো, অথবা থাকলে কোথায় আছে, ভেতরে আছে না বাহিরে আছে, উপরে আছে না কোথায় আছে, এই ব্যাপারগুলো আপনারা পরবর্তী যে ডায়লগ, দুটো ডায়লগ আছে এই স্লাইডে, সেখান থেকে শুনতে পাবেন।책상이 있어요? 네, 책상이 있어요. 의자가 있어요? 네, 의자가 있어요. 책이 어디에 있어요? 책이 교실에 있어요. 책상 위에 있어요? 아니요. 책상 위에 없어요. 가방 안에 있어요. এখানে আমরা আবার নতুন দুজন ক্যারেক্টার পাচ্ছি, যারা ফ্যাক্টরিতে বসে কথা বলছেন। নতুন একজন জয়েন করেছেন, তাকে পরিচয় করিয়ে দিচ্ছে আরেকজন। তো নতুন যিনি, তিনি জেনে নিচ্ছেন কোথায় টয়লেট আছে, কোথায় খাবারের জায়গা বা ক্যাফেটেরিয়া আছে ইত্যাদি। এই স্লাইডে এই ডায়লগটার সাথে আরেকটা যে ব্যাপার আলোচনা শুরু হচ্ছে, সেটা হলো পার্টিকেল। পার্টিকেল নিয়ে আগের ক্লাসে কথা হয়েছিল আপনাদের, যে পার্টিকেলের মানে হচ্ছে নির্দেশক, যেটা দেখে আপনি বুঝবেন বাক্যের কোনটা সাবজেক্ট, কোনটা অবজেক্ট, আবার কোনটা অ্যাসিস্ট্যান্ট সাবজেক্ট পার্টিকেল। আসলে বিভিন্ন ধরনের পার্টিকেল আছে, এর মধ্যে আপনাদের দরকার হবে তিন চারটা আপাতত। তো এর মধ্যে একটা আছে সময় সংক্রান্ত পার্টিকেল। তো দেখা যাক, আমরা ডায়লগটা শুনি এবং পরের স্লাইডে এটা নিয়ে বিস্তারিত আলোচনা করি। 화장실이 어디입니까? 화장실은 작업장 옆에 있습니다. 식당은 어디에 있습니까? 작업장 오른쪽에 있습니다. চলুন দেখা যাক পার্টিকেল নিয়ে কি কি আছে আমাদের এই স্লাইডে। চারটা পার্টিকেল দেখা যাচ্ছে, সাবজেক্ট পার্টিকেল, অ্যাসিস্ট্যান্ট সাবজেক্ট পার্টিকেল বা টপিক পার্টিকেল, অবজেক্ট পার্টিকেল, প্লেস পার্টিকেল। সাবজেক্ট নাম শুনে বোঝা যাচ্ছে এরা সাবজেক্টের সাথে বসে, ই এবং গা, কখনো ই বসে কখনো গা বসে। সাবজেক্ট হিসেবে ব্যবহৃত যে শব্দটি, তার শেষে যদি ব্যঞ্জনবর্ণ থাকে তাহলে ই বসবে, আর তার শেষে যদি স্বরবর্ণ থাকে তাহলে গা বসবে। একইভাবে অ্যাসিস্ট্যান্ট সাবজেক্ট পার্টিকেল হচ্ছে উন এবং নুন, এরাও সাবজেক্টের সাথেই বসে, তবে এদের আরেকটা কাজ হচ্ছে জোর প্রদান করে এরা। কোনো কিছু যদি আমি জোর দিয়ে বোঝাতে যাই, যেমন এখানে একটা উদাহরণ আছে, আমি কাজটি করেছি আর আমিই কাজটি করেছি, দুটো শব্দের, দুটো বাক্যের পার্থক্য তো আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। তো এই জোর দেওয়ার জন্য উন নুন অনেক সময় ব্যবহার হয়। আমাদের গত লেকচারে এরকম একটা বাক্য ছিল, ঝনন থাওয়া নিয়েও, অথবা মিনসু সিনন হাকসেং নিয়েও, ঝনন থাওয়া নিয়েও, মানে আমি থাওয়ান। এখানে হয়তো আরও অনেকে আছেন কিন্তু তার মধ্যে আমি থাওয়ান। অথবা প্রশ্ন করার ক্ষেত্রে মিনসু সিনন হাকসেং এও, হয়তো অনেকেই আছেন তার মধ্যে আমি জানতে চাচ্ছি শুধুমাত্র মিনসুশি কি ছাত্র। এখানেও যথারীতি আগের নিয়মে কর্তা হিসেবে ব্যবহৃত শব্দের শেষে যদি ব্যঞ্জনবর্ণ থাকে তাহলে উন, আর যদি স্বরবর্ণ থাকে তাহলে নুন বসবে। অবজেক্ট পার্টিকেল নামেই তার পরিচয়, বাক্যের অবজেক্টের সাথে এসে বসে উল এবং রুল। অবজেক্ট হিসাবে ব্যবহৃত বাক্যের শেষটা যদি ব্যঞ্জনবর্ণ হয় তাহলে উল বসবে, শেষটা যদি স্বরবর্ণ হয় তাহলে রুল বসবে। এখানে একটা উদাহরণ আছে, ঝনন সাগুয়ারুল জোয়া হেও, ঝনন মানে আমি, সাগুয়া মানে আপেল, এর সাথে অবজেক্ট পার্টিকেল হিসেবে ব্যবহার হয়েছে রুল, জোয়া হেও মানে পছন্দ করি, আমি আপেল পছন্দ করি। আরেকটা উদাহরণ হচ্ছে ইয়জাগা মৌসুল সায়ো, ভদ্রমহিলাটি কি কিনছেন, ইয়জাগা ভদ্রমহিলাটি মৌসুল কি সায়ো কিনছেন,
এবারে শেষ পার্টিকেলটা হচ্ছে প্লেস পার্টিকেল। প্লেস পার্টিকেল হচ্ছে স্থান নির্দেশক, মানে কোন ক্রিয়া কোথায় সংঘটিত হচ্ছে তার স্থানটাকে নির্দেশ করার ক্ষেত্রে প্লেস পার্টিকেল বসে। অথবা কোনো কিছুর অবস্থান জানতে, এই জিনিসটা কোথায় আছে সেক্ষেত্রেও এ ব্যবহার হয়। যেমন হওয়াজাংশের অদিয়ে ইসেমনিকা, মানে টয়লেট কোথায়, কিংবা ঝনুন জিবে গায়ো, মানে আমি বাড়িতে যাই, এ দিয়ে স্থানকে বোঝানো হচ্ছে। আর এখানে একটা কথা আমরা বেশ কয়েকবার ব্যবহার করছি, ঈশ্বয়। ঈশ্বয় মানে হচ্ছে আছে, মানে আমি যদি জানতে চাই আপনার কি কোরিয়ান ভাষার বই আছে। অপসয় মানে হচ্ছে নেই, উত্তরে হয়তো বা আপনি বললেন না আমার কোরিয়ান ভাষার বই নেই। কোরিয়ান ভাষার ফর্মাল এবং ইনফর্মাল রূপ নিয়ে কথা হয়েছিল আমাদের আগেই, একটু নিচের বাক্যগুলো খেয়াল করুন। আমাদের যে স্লাইডে যে বাক্যগুলো আছে সেগুলো হচ্ছে, প্রথমটাতে কি আছে, ছেকসাঙি ইসয়ো টেবিল আছে, নে ছেকসাঙি ইসয়ো, জি টেবিল আছে। তারপরে ছেকসাঙি ইসুমনিকা টেবিল আছে, নে ছেকসাঙি ইসুমিকা, জি টেবিল আছে। উপরের সাথে নিচের বাক্যগুলোর কিন্তু কোনো পার্থক্য নেই। আবার দ্বিতীয় ক্ষেত্রে যেটা, ঝনন থাওয়ানি এও, আমি থাওয়ান, ঝনন থাওয়ানি মিদা, আমি থাওয়ান, এদেরও কিন্তু অর্থে কোনো পার্থক্য নেই। পার্থক্য আছে কোথায়, তাদের চেহারায়। মানে আকাশি নীল শব্দগুলো হচ্ছে ইনফর্মাল রূপ, আর লাল রং দিয়ে যে শব্দগুলো আছে সেগুলো ফর্মাল রূপ। কী করে চিনবেন, চেনার সবচেয়ে সহজ উপায় এটা আসলে, মানে আমরা অনেক কিছু আছে যেটা হয়তো বা আভিধানিকভাবে নাই, বই খাতায় নাই, কিন্তু আমরা আসলে মনে রাখার সুবিধার্থে এভাবেই চেনার চেষ্টা করি, এভাবেই মনে রাখি। তো সেইভাবেই বলছি যে খুব সহজে চেনার উপায় হচ্ছে যেসব শব্দের শেষে দেখবেন ইও আসছে সেগুলো ইনফর্মাল, আর যেসব শব্দের শেষে দেখবেন, যেসব বাক্যের শেষে দেখবেন কা অথবা দা আসছে সেটা ফর্মাল। আরেকটা কথা হচ্ছে যে প্রশ্ন করতে ব্যবহার হয় কা, যেমন ছেকসাঙি ইসমনিকা টেবিল আছে, নে ছেকসাঙি ইসমনিদা, জি টেবিল আছে। ইসমনিদা আর ইসমনিকা দুটো তফাত কি বুঝতে পেরেছেন? প্রশ্নের ক্ষেত্রে ইসমনিকা, প্রশ্নের উত্তরের ক্ষেত্রে ইসমনিদা। তো এই হচ্ছে আমাদের আজকের মোটামুটি ব্যাকরণ সংক্রান্ত আলোচনা, আর আপনাদের প্রশ্নের অপেক্ষায় থাকলাম। এখানে একটা কথা বলে রাখা ভালো, যে আমরা যখন ক্লাসে আলোচনা করি তখন দেখা যায় স্টুডেন্টরা সামনাসামনি থাকে, একজন অনেকগুলো প্রশ্ন করে বসে, অনেকেই অনেক কিছু জানতে চায়, একজনের একটা প্রশ্নের উত্তর দিতে গিয়ে হয়তো তিনজনের প্রশ্নের উত্তর হয়ে যায়, কারণ একটা ব্যাপারের সাথে আরেকটা ব্যাপার এত বেশি জড়িত যে একটার সাথে আরেকটা চলে আসে। কিন্তু অনলাইনের ক্লাসের বেলায় সেটা না, আমি কথা বলে যাচ্ছি কিন্তু আমার সামনে কিন্তু কোনো অডিয়েন্স নেই, তাই আপনাদের কাছ থেকে আমি প্রশ্নও পাচ্ছি না, যে কারণে একটার সাথে তিনটা ব্যাপার আমার ব্যাখ্যা করাও সম্ভব হচ্ছে না। তো সেক্ষেত্রে সবচেয়ে ভালো হয় আপনারা যদি নির্দিষ্ট কোনো প্রশ্ন নিয়ে হাজির হন, নির্দিষ্ট কোনো প্রশ্ন রাখেন, সেক্ষেত্রে হয়তো একটা প্রশ্নের উত্তর দিতে গিয়ে আরও অনেকগুলো ব্যাপার চলে আসবে। আমি আশা করব যে আপনারা অনেক অনেক প্রশ্ন নিয়ে ব্যতিব্যস্ত করে ফেলবেন আমাকে। প্রশ্নের অপেক্ষায় থাকলাম, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।